আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বার্মার সাম্প্রতিক আগ্রাসী আচরণের পিছনে এর বর্ধিত সামরিক শক্তি কাজ করছে, এটি একাধিক ভিডিওতে বলেছি। তবে ব্যালিস্টিক মিসাইল পাওয়ার বার্মাকে যে কনফিডেন্স দিয়েছে তা আর কোনো আশ্রয় দেয়নি। বার্মার হাতে যথেষ্ট পরিমাণে ব্যালিস্টিক মিসাইল আছে, যা দিয়ে তারা বাংলাদেশের রাজধানী ঢাকাতে পর্যন্ত ভয়ানক অ্যাটাক চালাতে পারে। মিয়ানমার একটি রোগ স্টেট, মানে সন্ত্রাসী রাষ্ট্রের মতো, যারা আন্তর্জাতিক আইনের ন্যূনতম তোয়াক্কা করে না। অসংখ্য গণহত্যা আর জাতিগত নিধনের রক্ত লেগে আছে বার্মিজ আর্মির হাতে। এই সামরিক বাহিনী আঞ্চলিক ও আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কাই করছে না। বামার জেনারেলদের হাতে যে মিসাইল আছে তা কিভাবে আমাদের উপর বিপর্যয় টেনে আনতে পারে এবং প্রতিকারে বাংলাদেশি বা কী করতে পারে তাই দেখাবো। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, আশা করি অনেক কিছু নতুন জানতে পারবেন। বার্মা ঢাকায় মিসাইল অ্যাটাক করতে পারবে কিনা তা দেখার আগে ওদের ব্যালিস্টিক মিসাইলগুলো সম্পর্কে একটু জেনে নিয়ে চলুন। মিয়ানমারের কাছে চার রকমের ব্যালিস্টিক মিসাইল আছে, উত্তর কোরিয়ান হোয়াসং-5, হোয়াসং-6 এবং চাইনিজ M11 ও BB-12। নর্থ কোরিয়ানরা হোয়াসং-5 ডেভেলপ করে সোভিয়েত আমলের স্কাড ভি মিসাইল থেকে। 2009 সালে মিয়ানমার উত্তর কোরিয়া থেকে 16টি হোয়াসং-5 কিনেছিল বলে জানা যায়। কোনো কোনো সোর্স বলছে 10টি। হোয়াসং-5 ইফেক্টিভ রেঞ্জ 300 কিলোমিটার, অ্যাকিউরেসি অর্থাৎ সার্কুলার এরর প্রবাবল 450 মিটার, মানে যেখানে টার্গেট পয়েন্ট করা হবে মিসাইলটি তা থেকে 450 মিটার দূরে গিয়েও হিট করতে পারে। একেই বলে সিইপি। এর ওয়ারহেডের ওজন 985 কেজি। ওয়ারহেডটি প্রচলিত বিস্ফোরক, রাসায়নিক, জীবাণু ও ছোট পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এর ট্রাভেল স্পিড 4,939 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ Mach 4। ইনার্শিয়াল নেভিগেশন যুক্ত মিসাইলটি রোড মোবাইল, মানে লঞ্চার ভেহিকেল যাতায়াত করতে সক্ষম, এরকম যে কোনো জায়গা থেকে মিসাইল ফায়ার করা যাবে। হোয়াসং-6 হল আপগ্রেডেড ভার্সন। এর ম্যাক্সিমাম রেঞ্জ 700 কিলোমিটার এবং ইফেক্টিভ রেঞ্জ 500 কিলোমিটার। ওয়ারহেডের ওজন 770 কেজি। এটিও সব ধরনের ওয়ারহেড বহন করতে পারে। অ্যাকিউরেসি অর্থাৎ সিপি 700 থেকে 1,000 মিটার। স্পিড Mach 5 অর্থাৎ 6,174 কিলোমিটার প্রতি ঘন্টায়। মিয়ানমার 20 থেকে 25টি হোয়াসং-6 ক্রয় করে উত্তর কোরিয়া থেকে। ইনার্শিয়াল নেভিগেশন ও অপটিক্যাল গাইডেন্স যুক্ত চাইনিজ BB-12 মিয়ানমারের অন্যতম ইফেক্টিভ একটি মিসাইল। এটি SY-400 লঞ্চার থেকে ফায়ার করা যায়। ম্যাক্সিমাম রেঞ্জ 400 কিলোমিটার। ওয়ারহেডের ওজন 480 কেজি। এটি কেবল প্রচলিত অস্ত্রযুক্ত ওয়ারহেড ক্যারি করতে পারে। মিসাইলটির অ্যাকিউরেসি 100 থেকে 150 মিটার, অর্থাৎ এটি বেশ নিখুঁত আঘাত হানতে সক্ষম। অগত সংখ্যক SY-400 লঞ্চার ও BP-12 মিসাইল কিনেছে বার্মা, তবে আনুমানিক মিসাইল সংখ্যা 50 থেকে 60টি। মিয়ানমারের অস্ত্র ভাণ্ডারে চাইনিজ M11 ব্যালিস্টিক মিসাইল আরেকটি ভয়ঙ্কর অস্ত্র। 280 থেকে 300 কিলোমিটার রেঞ্জের M11 মিসাইলের চীনা ডেজিগনেশন DF-11। মিসাইলটি 800 কেজি ওজনের ওয়ারহেড ক্যারি করে থাকে। পরমাণু, রাসায়নিক ও জীবাণু অস্ত্র সম্বলিত ওয়ারহেডও যুক্ত করা যায়। এই মিসাইলের অ্যাকিউরেসি 500 থেকে 600 মিটার। চীন বার্মার কাছে সম্ভবত 5 থেকে 10টি M11 মিসাইল বিক্রি করেছিল। বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত প্রায় পুরোটাই পাহাড়ি। টেকনাফের কাছে কিছু এলাকা জলমগ্ন ও সমতল, কিন্তু সে অংশে চলাচলের রাস্তা যেমন বাজে তেমনই জনবসতিও খুব বেশি। কোনো মিলিটারি মুভমেন্ট সহজেই চোখে পড়বে। এই এলাকাটি বিশেষ করে হেভি কার্গো ট্রাক বা এ ধরনের মিলিটারি যানবাহন চলাচলের অনুপযোগী। কিন্তু বান্দরবান সংলগ্ন পালেত্তায় বার্মিজ মিলিটারি বেশ কয়েকটি রাস্তা নির্মাণ করেছে। বর্ডার এরিয়াতে সেনা ও আর্মামেন্ট ক্যারি করার জন্য এসব রাস্তা ইউজ করে তারা। যেহেতু সকল বার্মিজ ব্যালিস্টিক মিসাইল রোড মোবাইল, সেহেতু বাই রোড মিসাইল লঞ্চারগুলোকে পালেত্তার আশেপাশে এনে বাংলাদেশ অভিমুখে ফায়ার করতে পারবে তারা। পালেত্তা থেকে চট্টগ্রামের সেন্টার পয়েন্টের দূরত্ব 156 কিলোমিটার, ঢাকা পালেত্তার ডিস্টেন্স 367 কিলোমিটার, আর বাংলাদেশের সেকেন্ড সিপোর্ট মংলা থেকে ডিস্টেন্স 359 কিলোমিটার। বার্মিজ ব্যালিস্টিক মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ 700 কিলোমিটার, অর্থাৎ আরাকান বা চীন স্টেটের যে কোনো লোকেশন থেকে বার্মা বাংলাদেশের ম্যাক্সিমাম লোকেশনে মিসাইল হামলা চালাতে পারবে।
চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা বার্মিজ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জে আছে। একদম নিখুঁত আঘাত হানার দরকার পড়বে না, যেহেতু ঘনবসতি এবং শিল্প কারখানাগুলো আবাসিক এলাকার কাছেই, তাই একটা এরিয়াতে মিসাইল হিট করলেই হাজার মানুষ মারা যাবে, ক্ষতি হবে অপূরণীয়। সো আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের রাজধানী ঢাকা বার্মিজ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জেই আছে এবং বার্মা চাইলে খুব ইজিলি ঢাকায় মিসাইল অ্যাটাক করতে সক্ষম। বার্মিজ ব্যালিস্টিক মিসাইলের বিপরীতে আমাদের যেমন কোনো প্রতিকার নেই, তেমনই নেই কোনো প্রতিরোধ ব্যবস্থাও। আমাদের সর্বোচ্চ এয়ার ডিফেন্স রেঞ্জ 15 কিলোমিটার এবং পরিতাপের বিষয় হল FM-90 ভিসোরাট কেবল এয়ারক্রাফ্ট ঠেকাতে পারে। Mach 4-5 স্পিডে ছুটে আসা ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করার জন্য এটি ডিজাইন করা হয়নি। সাধারণত একটি আগ্রাসী পার্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয় একই রকম পাল্টা হামলার অস্ত্র দিয়ে। আরও দুঃখের বিষয় হল বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স তো নেই, পাল্টা হামলার অস্ত্রও নেই। আমাদের যদি একই রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল থাকত, যদি আমরাও মিয়ানমারের রাজধানী নাইপিতো আক্রমণে সক্ষম হতাম, তবে বার্মিজ মঙ্কি জেনারেলরা 100 বার ভেবে অ্যাকশন নিত, এত বাড়াবাড়ি করত না। আমরা যে ব্যালিস্টিক মিসাইল হামলা ঠেকাতে অক্ষম, মিয়ানমার এটি খুব ভালো করে জানে এবং এটাই তাদের কনফিডেন্স। এরকম চূড়ান্ত অরক্ষিত কন্ডিশন থেকে উত্তরণের একমাত্র উপায় ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ করা। বার্মার কাছে যেসব মিসাইল আছে তার থেকে উন্নত, নিখুঁত এবং ডেডলি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন না করা পর্যন্ত এমন সিকিউরিটি ডিলেমার অবসান হবে না। কিন্তু বাংলাদেশ যখনই এমন অস্ত্র কিনতে বা তৈরি করতে যাবে, তখনই দিল্লি এদেশে থাকা তার প্রতিটি নিমক হারামকে মাঠে নামিয়ে দিবে, স্যাবোটেজ করবে আমাদের ডিফেন্স সিস্টেমকে। তবে দেশপ্রেমিক রাষ্ট্রকর্তারা চাইলে জাতীয় স্বার্থের খাতিরে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে তুর্কি খান ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারে। যেহেতু বার্মিজ মিলিটারিকে পশ্চিমারাও সহায়তা করতে চায়, সেহেতু সুযোগটা বাংলাদেশের নেওয়া উচিত। গোপনে চাইনিজ মিসাইলও কেনা যেত। আমরা চাইলে চীন ও তুরস্ক থেকে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি নিতে পারতাম। ভেবে দেখুন কত বড় সুযোগটা হারিয়েছি আমরা। তবে যাই হোক, আমার মনে হয় না সহসাই বাংলাদেশের সামরিক শক্তি বাড়বে। আইওয়াশ টাইপের কিছু হয়তো করা হবে, হয়তো হবে না। হয়তো কূটনৈতিক চ্যানেলে বার্মাকে অনুরোধ করা হচ্ছে এরকম আগ্রাসী আচরণ না করার জন্য, কিন্তু তারা কি বিনা স্বার্থে বাংলাদেশের কথা শুনবে? কোনো কারণ আছে বাংলাদেশকে পাত্তা দেওয়ার? নেই। সো আসানো ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে পারে, যা কোনো বাংলাদেশি কখনো ভাবেনি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।